ফিলিস্তিনের গাজায় সংঘাত বন্ধে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব তোলা হয়। নিরাপত্তা পরিষদের অন্যতম স্থায়ী সদস্য দেশ যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদের কোনো স্থায়ী সদস্য দেশ যদি কোনো প্রস্তাবে ভেটো দেয় তবে সেটি পাশ হয় না। প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দেয়, তাই সংঘাত বন্ধের প্রস্তাবটি গৃহীত হয়নি। এবারই প্রথম ভেটো ব্যবহার করে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সমর্থন যোগাচ্ছে তা নয়। যুক্তরাষ্ট্র তার ঐতিহাসিক বন্ধু দেশ ইসরায়েলের পাশে থেকেছে সব সময়। নিরাপত্তা পরিষদের অপর স্থায়ী দুই সদস্য দেশ রাশিয়া ও চীন বুধবারের বৈঠকে গাজায় মানবিক যুদ্ধবিরতি চেয়ে প্রস্তাব দিয়েছিল রাশিয়া ও চীন। 1945 সাল থেকে ফিলিস্তিন ইসরায়েল সম্পর্কিত 36টি প্রস্তাব তোলা হয় নিরাপত্তা পরিষদে। প্রতিবারই প্রস্তাবে ভেটো দিয়েছিল নিরাপত্তা পরিষদের কোনো না কোনো স্থায়ী সদস্য রাষ্ট্র, তবে এর মধ্যে সর্বোচ্চ 34 বার ভেটো দেয় যুক্তরাষ্ট্র। ফিলিস্তিন ইস্যু ছাড়া আরও বেশ কয়েকটি ঘটনায় ইসরায়েলের পক্ষ নেয় যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে মোট 46 বার নিরাপত্তা পরিষদে ইসরায়েলকে সহায়তায় যুক্তরাষ্ট্র ভেটো দেয়। 2000 সালে দ্বিতীয় ইন্তেফাদার সময়ও নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবে ভেটো দেয় যুক্তরাষ্ট্র। সে সময় মর্মান্তিক ও সহিংস ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। পাশাপাশি নিরীহ ফিলিস্তিনিদের হত্যার ঘটনায় ইসরায়েলের নিন্দা জানানো হয়। 12টি সদস্য দেশ ওই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল। 2017 সালে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়া নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাব তোলা হয়। এতে বলা হয় পবিত্র নগরী জেরুজালেমের ভৌগোলিক চরিত্র, অবস্থান, জনমিতিক বিন্যাসকে পাল্টানোর উদ্দেশ্যে নেওয়া যে কোনো পদক্ষেপের আইনি বৈধতা নেই, এটি অকার্যকর। এতে জাতিসংঘের প্রস্তাব মেনে জেরুজালেমের পবিত্রতা রক্ষার দাবি জানানো হয়। নিরাপত্তা পরিষদের সব সদস্য এ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও ভেটো দেয় কেবল যুক্তরাষ্ট্র। 2018 সালে গাজা সীমান্তে ফিলিস্তিনিরা ব্যাপক বিক্ষোভ করেন। এ সময় ইসরায়েলের হামলায় 266 ফিলিস্তিনি নিহত হয়। ঘটনার জেরে নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাব তোলা হয়। এ সময় দুই গণতান্ত্রিক দেশ ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়, কিন্তু প্রস্তাবটিতে ভেটো দেয় যুক্তরাষ্ট্র। আর সবশেষ 18 অক্টোবর 2023 সালে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভেটো দেয়া ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকে এবং প্রস্তাবে ভেটো দেয়। ইমতিয়াজ আহমেদ, আরটিভি।